তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি হচ্ছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিয়ের অনুষ্ঠান বা একটা ঘোড়ার গাড়ি দেখতেছেন, সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি। সো আপনারা দেখতে তো পাচ্ছেন, ইতিমধ্যে ঘোড়ার গাড়িতে বউকে নিয়ে যাচ্ছেন। সো আমি যতটুকু শুনেছি এবং জেনেছি যে আজকে নাকি একটি বিয়ের বরের সাথে কথা বলার পর যতটুকু ভাবলাম, যতটুকু জানলাম যে বর বলেছেন ওনার নাকি স্বপ্ন ছিল ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে করা, বউকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যাবেন। সেই বিষয়টা, সেই তার যে স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ করার লক্ষ্যে কিন্তু আজকে এই ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে। সো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে। সেটা কিন্তু অনেক একটা মজার একটা ব্যাপার স্যাপার রয়েছে। আমি একটু দূর থেকে ভিডিও করছি কারণ এজন্যই, কারণ অনেকের সাউন্ড থাকার কারণে কিন্তু আমি ভিডিওটা সরাসরি করতে পারছি না। ঘোড়াও কিন্তু দুইটি রয়েছে, দুটি ঘোড়ার গাড়ি, এই গাড়িটা হচ্ছে দুটি ঘোড়ার গাড়ি। সো সেই ঘোড়ার গাড়ি দিয়ে কিন্তু বিয়ে যে হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর স্বার্থে কিন্তু আজকের এই ভিডিওটি। সো দর্শক, আপনারা দেখতে তো পাচ্ছেন ইতিমধ্যে অনেক লোকজন রয়েছে ঘোড়ার গাড়িটি দেখার জন্য, অনেকের ভিড়, শত শত মানুষ এখানে উপস্থিত রয়েছেন ঘোড়ার গাড়ি দেখার জন্য। ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে সেটা কিন্তু অনেক একটা মজার একটা ব্যাপার স্যাপার রয়েছে, এবং ইতিপূর্বে কখনো আমি নিজের চোখে দেখি নাই ঘোড়ার গাড়ি দিয়ে যে বিয়ে হয় সেটা, কিন্তু আমি কখনো না আমার নিজের চোখে কখনো দেখিনি, আজকেই প্রথমবার দেখলাম ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে। তার জন্য কিন্তু অনেকের একসাথে জমায়েত হয়েছে, রাস্তা ব্লক করে রেখেছে। দেখেন ইতিমধ্যে আপনারা দেখতে তো পাচ্ছেন, শ্বশুরবাড়ি থেকে জামাই বউকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন ঘোড়ার গাড়ি দিয়ে। সেটা কিন্তু একটা আসলে আমার কাছে অনেকাংশে মজা লাগতেছে এবং ভালোও লাগতেছে, ভালো একটা ব্যাপার স্যাপার রয়েছে। দেখেন অনেকের ভালো লাগতেছে, আমি একা কাকাকে জিজ্ঞাসা করবো ওনার কেমন লাগতেছে। আচ্ছা কাকা, ঘোড়ার গাড়ি দিয়ে যে বিয়ে সেটা দেখে আপনার কেমন লাগতেছে এটা একটু বলবেন। আপনার কাছে অনেক ভালো লাগতেছে? সো দর্শক, ওনার কাছে ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। হ্যাঁ, আমার কাছে একটু মনে হচ্ছে যে আপনাদের কাছে একটু হিংসা মনে হবে, আপনারা যারা বিয়ে করে ফেলেছেন তারা তো আর নতুন করে বিয়ে করবেন না, যে ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে করা স্বপ্নটা কিন্তু আপনাদের থাকবে না, ঠিক না? আচ্ছা ধরেন আপনি বিয়ে করে ফেলেছেন, করার পর এখন উনি যে বিয়ে করে ফেলেছে আপনার তো একটু হিংসা হচ্ছে, কারণ আপনার বড় আনন্দ। ও উনি কিন্তু অনেক ভালো কথা বলেছেন, হিংসা না, ওনারও আনন্দ হচ্ছে। আর বিশেষ কথা হচ্ছে ওনার কাছে অনেক ভালো লাগছে, উনি কিন্তু একদম ভালো মানুষ, কারণ উনি একদম মন থেকে বলেছেন যে ওনার কাছে ভালো লেগেছে, সেটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার স্যাপার। দেখেন এখন আসলে আমি কি বলবো, বলার ভাষাই হারিয়ে ফেলেছি, কারণ ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে সেটা আসলে কতটুকু মজার ব্যাপার সেটা তো আপনারা জানেন। এই দেখেন জামাইয়ের বাবা চলে এসেছেন যে শ্বশুর বাড়িতে দিবেন, এটা কি কি বলা হয় কাকা, ইফতারি না কি বলে, এটা কি বলে, বউয়ের সাথে দিয়ে দে, কৈশিরা, কৈশিরা দিয়ে দে। তার জন্য কিন্তু উনি নিয়ে এসেছেন, এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিস্টেমটা। সো অনেকেই ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন কখন ঘোড়ার গাড়িটা ছাড়বে, ছাড়ার পর ওনারা বউকে নিয়ে যাবে সঙ্গে। এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে কিন্তু বিয়ে দিয়েছেন, 6 কিলোমিটার দূর থেকে জামাই কিন্তু নিয়ে যাচ্ছেন বউকে ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যাবেন। এতক্ষণ আপনারা আগের ভিডিওটি দেখেছেন যে ঘোড়ার গাড়ি দিয়ে জামাই এসেছে, সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখাচ্ছি যে ঘোড়ার গাড়ি দিয়ে যে বউ নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু এগিয়ে যাই, আপনারা আমাদের সাথেই থাকুন। এই দেখেন আমি একটু এগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন বউ আপনারা দেখতে তো পাচ্ছেন, এই যে দেখেন বউ কাটতেছে, এই পিচ্ছিটার জন্য দেখা যাচ্ছে না আপু, এই যে আপু একটু পিচ্ছিটাকে একটু শান্ত। এই দেখেন এই যে বউ আর জামাই একসাথেই রয়েছেন, দুইদিকে জামাই রয়েছেন, আমি একটু ও ও অপোজিটে যাচ্ছি, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জামাই ঘোড়ার গাড়ি দুইটাই ফিটিং করে দিয়েছেন ঘোড়ার গাড়ি, দেখেন ঘোড়াও ফিটিং দিয়েছেন।
সো দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন আসলে ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে সেটা কিন্তু একটা মজার ব্যাপার স্যাপার রয়েছে। এখন কিন্তু এই যে ঘোড়ার গাড়ির যে মালিক রয়েছেন মালিক কিন্তু ঘোড়াকে ফিটিং দিচ্ছেন, কারণ অনেক সময় লাগে একটা বিয়ে সম্পূর্ণ করতে, সম্পূর্ণ করার জন্য কিন্তু একটু সময় নেয়, তার জন্য কিন্তু ঘোড়াকে উনি খাবার দিয়েছিলেন, খোলা মাঠে ছেড়ে দিয়েছিলেন। তখন ঘোড়াকে আবার এখানে যে ঘোড়ার গাড়ির যে মালিক রয়েছেন মালিকের কাছে কিন্তু ঘোড়া চলে এসেছে। চলে আসার পর আবার উনি ঘোড়াকে গাড়ির সাথে অ্যাডজাস্ট করে নিয়েছেন, এদেরকে আপনারা দেখতে তো পাচ্ছেন। এখন কিন্তু ঘোড়ার মালিক ও গাড়ি চালানোর জন্য উনি নিজে উঠবেন, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেন ঘোড়ার গাড়ি দিয়ে দিয়ে সেটা অনেক অনেকাংশে একটা মজার ব্যাপার এবং আনন্দের ব্যাপার রয়েছে। আর বিশেষ করে এই বিয়েটি হচ্ছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার তারুণদী ইউনিয়নেই হচ্ছে। সো দর্শক আর জামাইয়ের বাড়ি হচ্ছে তারুণদী ইউনিয়ন, আর বউয়ের বাড়ি হচ্ছে আপনার বড়ুত ইউনিয়ন। দুই ইউনিয়নে মিলে কিন্তু বিয়েটা হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো দর্শক একটু উমা জমা হবেই, কারণ বিয়ের শেষে কেমন হয়, এখানে তো একটু কম হচ্ছে, আরও বেশি হতো কারণ আজকে বৃষ্টির জন্য কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আজকের এই বিয়েটিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকে তেমন লোকজন হয়নি, না হয় লোকের ভিড় হতো। দেখেন একজন যাত্রী কিন্তু দাঁড়িয়ে দেখতেছেন যে ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে, সেটা অনেক মজার একটা ব্যাপার স্যাপার রয়েছে। আমি ওনার সাথে কথা বলবো। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? আপনার কাছে কেমন লাগতো? আপনি দেখলাম যে যাতায়াতের সাথে যাতায়াত করতে গিয়ে আপনি কিন্তু দাঁড়িয়ে দেখতেছেন, আপনি তো মেয়েরও কেউ হন না, জামাইয়েরও কেউ হন না, বরকনে কেউ রেখে কিছু হন না, তাই তো? হ্যাঁ, তো আপনি যে দেখতেছেন এটা কেন দেখতেছেন? এটা আমাদের আগেকার ঐতিহ্য ধরে রাখছে, এটা আমাদের আমাদের গর্বের বিষয়। আমাদের ঈশ্বরগঞ্জ থানাধীন 10 নং তারুণদী ইউনিয়ন চরজিতর গ্রাম বিয়ে হচ্ছে, এটা তো ভালো, এটা আগেকার ঐতিহ্য তুলে ধরছে, এটা সবচেয়ে আনন্দের বিষয়। এই ফার্স্ট টাইম আমি দেখলাম, জি জি, তো আমাকে খুব খুশি লাগছে। জি জি, এটা হওয়াতে এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই, এমন একটা উদ্যোগ নেওয়া। এখানকার সময় হেলিকপ্টারে অনেক কিছু দিয়ে বিয়ে সাথে হচ্ছে, জি জি, ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে হচ্ছে, এটা আনন্দের বিষয়। এটা প্রথমবার দেখলেন আপনি, আপনি কি করেন? জি, আমি কাইন্ডলি পুলিশের জব করি। জি, আছি। জি জি, অনেক ভালো, উনি পুলিশের জব করেন, উনি যাতায়াতের পথে দাঁড়িয়ে কিন্তু যাতায়াত সময় পথে দাঁড়িয়ে ঘোড়ার গাড়ি যে বিয়ে হচ্ছে উনি কিন্তু দাঁড়িয়ে তারপর দেখতেছেন, মোটর সাইকেলকে একটু থামিয়ে তারপর কিন্তু ঘোড়ার গাড়ি বিয়ে এটা প্রথমবার দেখেছেন, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। আমি অনেক কাল ধরে ওনাকে দেখতেছি, উনি দাঁড়িয়ে রয়েছেন, তার জন্য আমি ওনাকে একটু কথা বললাম, ওনার সাথে আসলে ওনার মনে ভালো লেগেছে, তার জন্য ওনার সাথে একটু কথা বলে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আমি ফার্স্ট থেকেই ভিডিওটা যখন অন করেছি তখন থেকে দেখি উনি দাঁড়িয়ে আছেন, ওই মামা। সো ওনার তাই ওনাকে আপনাদেরকে ওনাদের সাথে কথা বলে আপনাদেরকে জানালাম এবং বুঝালাম ওনার কাছে কেমন লেগেছে। গাড়ি স্টার্ট করে দিয়েছে, কীভাবে স্টার্ট করছে দেখেন। সো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে সেটা অনেক মজার একটা ব্যাপার স্যাপার, অনেক লোক হাঁটে, অনেক লোক লয় ঘোড়ার গাড়িতে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ইতিমধ্যে এখানে শেষ করছি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।